তো আমার আইসক্রিমটা এভাবে প্যাক করা হয়ে গেছে, তো এবার এটাকে আমি ঢেকে দেবো এই ক্লিং ফিল্মটা দিয়েই, দিয়ে ফ্রিজে রেখে দেবো। তো এই বাটিতে আমি একবারটা এবার আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, আর এটাকে পুরো একদম খুব করে জমাতে হবে, কেননা এর উপরে যখন আমি মেরিংটা দিয়ে ব্লো টর্চ করব তখন কিন্তু ভেতরে গলে যেতে পারে, এই জন্য এটা খুব ভালো করে জমাতে হবে। তো এবার আমি হচ্ছে লাস্ট স্টেপটা করব, যেটা হচ্ছে ইটালিয়ান ম্যারিনেট। তো সেটার জন্য হচ্ছে আমি দুটো ডিম নিয়েছি, আর দুটো ডিম যতটা সম্ভব নর্মাল টেম্পারেচারে নিতে হবে, তো আমি একটু আগে ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম। তো আমি প্রথমে ডিম দুটোকে একটা বোলে নিয়ে নিচ্ছি, কুসুমগুলো আলাদা করে রাখবো, কুসুমটা এতে লাগবে না, আর আমি আজকে কুসুম দিয়ে কিছু করবো না, কুসুমটা আমি ফ্রিজে রেখে দেবো। তো খুব আস্তে আস্তে সমস্ত যতটা সম্ভব সাদা অংশের থেকে নেওয়া সম্ভব স্টেবল হয়। আর এখন আমি এই ক্রিমে কুসুমটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো, তাহলে এটা আমি কালকে রেখে অন্য একটা জিনিস করবো। ওকে, এবার হচ্ছে আরেকটা সসপ্যানের মধ্যে আমি নিয়ে নেব হাফ কাপ চিনি, আর এবার এর মধ্যে আস্তে আস্তে জল মেশাতে হবে, যাতে এটা একটা কিরকম বলবো একটা ভেজা বালির মতো হয়। লেবুর রস যাতে এটা ক্রিস্টালাইজ না হয়ে যায় জাল দেওয়ার সময়, আর এটাকে আমি এবার এটাকে একটা সুগার সিরাপ বানিয়ে নেবো। আর হচ্ছে আমার এই এগ হোয়াইটটাকে আমি সফট পিক পর্যন্ত প্রথমে করে নেবো। ওকে, তো আমার আমার এগ হোয়াইটটা সফট পিক হয়ে গেছে, আর আমার এখানে সিরাপটাও তৈরি হয়ে গেছে। এবার হচ্ছে আসল কায়দা, দেখা যাক কি হয়। তো আমাকে এটা অল্প অল্প করে এক দিক থেকে ঢালতে হবে, আর এদিক থেকে এটাকে আমাকে বিট করতে হবে। তো আমি খুব বেশি স্পিডে করছি না।
পিক যে হয়ে গেছে এর মানে হচ্ছে আমার ম্যারিনটা রেডি হয়ে গেছে এবার হচ্ছে আসল বাটার এটাকে অ্যাপ্লাই করার কথা তো হচ্ছে সবার প্রথমে কেকের লেয়ার তো আমি কেকটাকে সেদিন একটুখানি টেস্ট করতে ইচ্ছে করেছিল বলে আমি তখনই এটাকে সাইজ করে নিয়েছিলাম করে নিয়ে বাকিটুকুনি খেয়ে নিয়েছিলাম যেটা হচ্ছে নর্মাল স্পঞ্জ কেক হয়েছে আর এরপরে হচ্ছে আইসক্রিমের লেয়ার যেটা আমি বাটির মধ্যে জমিয়েছিলাম তো এখানে দুটো লেয়ার পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে এবার হচ্ছে আমি এই ক্লিন ফিল্মটা এর থেকে তুলে নেব আর এই যে আমার বেকটা আলাস্কা রেডি আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে একটা লাইক অবশ্যই দিও আর পরের ভিডিও আর রেসিপিগুলো দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।